लगातार हाई कोर्ट में डीए के लिए भी केस करना पड़ता है। अभी तक बंगाल का सरकारी कर्मचारी का डीए सुप्रीम कोर्ट ने डीए नहीं निकाला है, लेकिन असम तो हम अप टू डेट डीए दे रहा हूं। त्रिपुरा की होबे? त्रिपुरा बीजेपी जीतबे। কত বলে জিতবে? ব্যাপকভাবে জিতবে না জাস্ট দেখিয়ে ম্যাচটা জিতে যাবে? এখন আমি সুনার মধ্যে আছে, এখনো বলা যায় না কত ভালো করে জিতবে, কিন্তু ত্রিপুরায় বিজেপির আবার সরকার হবে এটা খাতা। এটা ফাইনাল সেমি ফাইনাল না, এটা ফাইনাল। কিন্তু ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, রোড শো করছেন, সিঙ্গাড়া ভাজছেন, পান সেজে দিচ্ছেন এবং বলছেন যে ত্রিপুরাতে এবার বাংলা মডেল আসবে এবং তার পাশাপাশি 2 লক্ষ চাকরি দেওয়া হবে। ক্যালকাতা হাইকোর্ট মে ডিএ কে লিয়ে ভি কেস করনা পড়তা হ্যায়। অভি তক বেঙ্গল কা সরকারি কর্মচারী কা ডিএ সুপ্রিম কোর্টে চলে গেছে, সুপ্রিম কোর্টে ডিএ নেহি নিকালা হ্যায়, লেকিন আসাম তো হাম আপ টু ডেট ডিএ দে রাহা হুঁ। अगर आप अभी देखिए बंगाल में टीचर जॉब के लिए कोर्ट कसारी हो रहा है, मैं लास्ट 3-4 साल से असम में हर साल 20 से 40 हज़ार हम लोग टीचर का नौकरी दे रहा हूँ। माँ काली का आशीर्वाद, एक भी कोर्ट केस नहीं, नील कोर्ट केस नहीं। देखिए शिक्षक का नौकरी में कभी किसी को हस्तक्षेप नहीं करना चाहिए। असम में ফর্মুলাটা একদম সোজা, আপনার টেটের নাম্বার, আপনার মেট্রিক হায়ার সেকেন্ডারি নাম্বার, বিএডের নাম্বার, ওর 60টা নম্বর যোগ হবে, তারপরে আমি একবার প্রভিশনাল মেরিট লিস্ট বাইর করবে, 2 বার বাইর করবে, 3 বার বাইর করবে, কমসে কম 12-13 বার আমি প্রভিশনাল মেরিট লিস্ট বাইর করে ক্লেমস এন্ড অবজেকশন আমি বুলাতা হুঁ কি ভাই কিসি কা ক্লেমস হে টু দিজিয়ে, কিসি কা অবজেকশন হে টু দিজিয়ে। জব 12-14 বার কা বাদ কোই ভি ক্লেমস এন্ড অবজেকশন নেই হতা হে, তব হাম ফাইনাল মেরিট লিস্ট নিকালতা হুঁ। পুরা পুরা ট্রান্সপারেন্ট ব্যাপার। মে জব সে মে এডুকেশন মিনিস্টার ভি রাহা, অভি মে সিএম হুঁ, মেরা হাত সে আসাম মে 2 লাখ সে জাদা শিক্ষক কা নৌকরি হুয়া হ্যায়।